আমাদের গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। তুমিহীন এই গল্পটা যে আবার শুরু হবে তা কালে ভদ্র ভাবিনি কখনো। এই তো সেদিন আমি কি মনে করে বিকেলবেলা সংসদ ভবনের পাশ দিয়ে হাঁটছিলাম, হঠাৎ তোমাকে দেখলাম অন্য একজনের হাত ধরে একদম কাছাকাছি হয়ে হাঁটছো। তোমার মুখে লেগে থাকা সেই হাসি আবারও আমার চোখে ধরা দিল পূর্ণিমার চাঁদের মতোই। আমাদের দূরত্বটা খুব যে বেশি ছিল তা কিন্তু নয়, তাই চিনতে এবং বুঝতে এতটুকু ভুল হলো না আমার। তোমার চোখের কালো চশমার ভিতর দিয়ে আমায় দেখতে পেয়েছ কি না জানি না, হয়তোবা পেয়েছ, নয়তোবা না দেখার ভান করে আপন মনে হাঁটছিলে, আর আমি পথের ধারে চুপটি করে চেয়ে দেখলাম তোমার চলে যাওয়া। কৃষ্ণচূড়া ফুল তোমার আমার দুজনেরই খুব প্রিয় ছিল, তাই তো আবারও এক বুক দীর্ঘশ্বাস নিয়ে দাঁড়ালাম পাশের ওই কৃষ্ণচূড়া গাছটির নিচে। এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে অতপর মেঘের ঘনঘটা, বিদ্যুতের ঝলকানি আর বাতাসের বৈরিতা, সবে সে আমায় দুমড়ে মুচড়ে নিয়ে গেল শূন্যতার হাহাকারে। চোখের কোণে জমানো জল বৃষ্টির মতো ঝরে পড়ে মিশে যেতে থাকল ওই শুষ্ক মরুভূমিতে, আর বারবার খুব করে কাছে গিয়ে বলতে ইচ্ছা করছিল, আমি এখনো তোমায় খুব ভালোবাসি।